Good morning, student. Welcome back to our channel, WBCS Toppers Group. আজকে আমি আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি। আশা করি তোমরা অলরেডি আমাদের এই গ্রুপে জয়েন করে ফেলেছো। যারা এখনো পর্যন্ত এই গ্রুপে জয়েন করোনি, এই চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তাদেরকে আমি বলবো তোমরা তাড়াতাড়ি এই চ্যানেল সাবস্ক্রাইব করে নাও নিজেদের স্বার্থে। কারণ সবাই তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, সবাই চাও ভালো পরীক্ষার ফলাফল করতে, প্রিলি পাস করে মেন্সের জন্য আবার তোমরা নিজেদেরকে প্রিপেয়ার করতে চাও। কাজেই নিজেদের স্বার্থে এই চ্যানেল অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। যত সাবস্ক্রাইব করবে তোমাদের পরীক্ষা সংক্রান্ত এবং এখান থেকে তোমরা কী ফেসিলিটি পেতে পারো, তোমাদের কী ফেসিলিটি দেওয়া হবে, সব কিছু তোমরা ইন ডিটেলস জানতে পারবে। আমাদের যে সমস্ত স্যাররা আছেন তা আমরা সব সময় তোমাদের সাহায্য করার জন্য কিন্তু রয়েছেন। তাহলে চলো এবার আমরা একটা টপিক নিয়ে আলোচনা করি। যারা অলরেডি আমার আগের ভিডিওগুলোকে দেখেছো তাদের কিন্তু এই অপশনাল ফিলোসফির সিলেবাস সম্পর্কে, তার নাম্বার সম্পর্কে মোটামুটি সম্মুখ ধারণা তৈরি হয়ে গেছে, স্বচ্ছ ধারণা তৈরি হয়ে গেছে। এবং যারা নতুন তোমরা জয়েন করছো তাদেরকে বলি যে এই অপশনাল ফিলোসফির সিলেবাস অত্যন্ত কম, যেখানে দুটো ভাগ আছে, পেপার ওয়ান পেপার টু। পেপার ওয়ানে গ্রুপ এ গ্রুপ বি, পেপার টু এরও গ্রুপ এ গ্রুপ বি, কিন্তু তার সিলেবাসের সংখ্যা খুবই কম। সেই রকমই একটা টপিক নিয়ে আজকে আলোচনা করব, ভারতীয় দর্শনের, জৈন সম্প্রদায়ের চিন্তাভাবনা, তাদের জ্ঞান সংক্রান্ত আলোচনা, এই নিয়ে আমরা এখন আলোচনা করব। ভারতীয় দর্শন তাদের যে মতবাদ, সেই মতবাদকে যদি আমরা খুব সাধারণভাবে মানুষের বোধগম্যভাবে যদি ব্যাখ্যা করি তাহলে আমরা দেখব ভারতীয় দর্শনকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হলো আস্তিক দার্শনিক সম্প্রদায়, একদল হলো নাস্তিক দার্শনিক সম্প্রদায়। এই নাস্তিক দার্শনিক সম্প্রদায়ের একটি অংশ হলো জৈন দার্শনিক, নাস্তিক সম্প্রদায়ের একটি অংশ হলো জৈন দার্শনিক সম্প্রদায়। আস্তিক কাকে বলে, নাস্তিক কাকে বলে, কেন তাদের আস্তিক বলে, কেন তাদের নাস্তিক বলে, আমার আগের ভিডিওতে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। জৈন দার্শনিক সম্প্রদায়ের উৎপত্তি কোথা থেকে? জৈন দার্শনিক সম্প্রদায়ের প্রথম ধর্মগুরুর নাম হলেন ঋষভদেব। ঋষভদেব প্রথম এবং ২৪ নম্বর তীর্থঙ্করের নাম হল বর্ধমান মহাবীর। জৈনদের ধর্মগুরুকে বলা হয় তীর্থঙ্কর। এই ঋষভদেব থেকে বর্ধমান মহাবীর, এই ২৪ জন তীর্থঙ্করের বাণী নিয়ে যে দার্শনিক সম্প্রদায় তৈরি হয় তাকে বলা হয় জৈন দার্শনিক সম্প্রদায়। জৈন দার্শনিক সম্প্রদায়রা নিরীশ্বরবাদী, তার মানে তারা ঈশ্বরের অস্তিত্ব মানেন না। জৈন দার্শনিক সম্প্রদায়রা নিরীশ্বরবাদী, মানে তারা ঈশ্বরের অস্তিত্ব মানেন না। এবং বলা হয় তিনি ছিলেন গৌতম, তিনি বলতে বর্ধমান মহাবীর, শেষ তীর্থঙ্কর। এই বর্ধমান মহাবীরকে বলা হয় যে তিনি গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন। এই জৈন দার্শনিকরা বর্ধমান মহাবীরের মৃত্যুর পর দুটো ভাগে ভাগ হয়ে যায়, সকলেই জানো শ্বেতম্বর দিগম্বর। যে নিয়ম কঠোরভাবে পালন করে তারা দিগম্বর, যারা শিথিলভাবে পালন করে তারা শ্বেতম্বর। কিন্তু আজকে আমাদের যে আলোচনা সেটা কিন্তু শ্বেতম্বর এবং দিগম্বর উভয়েরই মিলিত চিন্তাভাবনা, উভয়েরই মিলিত চিন্তাভাবনা, বা আমরা বলতে পারি
জৈন দার্শনিক সম্প্রদায়ের জ্ঞান সংক্রান্ত আলোচনা, যেটা দিগম্বর এবং শ্বেতম্বর উভয় কিন্তু সেটাকে সমর্থন করেছেন। জৈন দার্শনিক সম্প্রদায়রা বা ভারতীয় দার্শনিকের নাস্তিক সম্প্রদায়ের একটি দল, তারা বলেন যে আমরা যখন কোনো বিষয় সম্পর্কে জানব, সেই সংক্রান্ত যে জ্ঞান আমাদের তৈরি হবে, সেই জ্ঞানটা সবসময়ের জন্য নানান রকমের হয়। তোমরা দেখো, আমরা সাধারণ স্বাভাবিক মানুষ যখন কোনো একটা বিষয় জানি, আমি যে বিভাবে জানব, আমার পাশের লোক আরেক রকমভাবে জানবে, তার পাশের লোক আরেক রকমভাবে জানবে, তেমনি একটা বিষয় একাধিক লোক এক এক রকমভাবে জানছে। আর এই জানাটা কি? জানাটাই হচ্ছে জ্ঞান। জানাটা কি? জানাটাই হলো জ্ঞান। তাহলে জ্ঞানটা কি হয়ে যাচ্ছে? অনেক ধর্ম তৈরি হয়ে যাচ্ছে। কেউ জানছে পজিটিভভাবে, কেউ জানছে নেগেটিভভাবে, কেউ জানছে পজিটিভ নেগেটিভ কোনোটাই নয়, তারা এক্সপ্লেইনই করতে পারছে না তারা কি জানছে। তাহলে এই সদর্থক জিনিস, নঙর্থক জিনিস এবং তার পাশাপাশি ব্যাখ্যা করতে না পারার যে বিষয়, এই সব মিলিয়ে জৈন দার্শনিক সম্প্রদায়রা যে মতবাদের উৎপত্তি দিয়েছেন বা যে মতবাদকে তারা তৈরি করেছেন, তাকে বলা হয় সপ্তভঙ্গি নয়। তাকে বলা হয় সপ্তভঙ্গি নয়। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় কি? সপ্তভঙ্গি নয়। এটা হলো আজকে আমাদের আলোচনার বিষয়, সপ্তভঙ্গি নয়। একটা বিষয় নিয়ে এক একজন এক এক রকমভাবে যখন জ্ঞান দিচ্ছে, তখন সেই সংক্রান্ত আলোচনা সপ্তভঙ্গি নয়, বা জৈনদের কাছে কোনো বিষয় নিয়ে সেটি হলো অনন্ত ধর্ম বিশিষ্ট। জৈনদের কাছে প্রত্যেকটি বিষয় হলো অনন্ত ধর্ম বিশিষ্ট। এই যে ধর্ম, যে ধর্মটা সাধারণভাবে এই সপ্তভঙ্গি নয়ের মাধ্যমে ব্যাখ্যা করা হয়, সপ্তভঙ্গি নয়ের মাধ্যমে ব্যাখ্যা করা হয়। এই সপ্তভঙ্গি নয় কী কী? লিখলাম স্যাত অস্তি। স্যাত কথাটার মানে কি? হতে পারে। অস্তি কথাটার মানে কি? হ্যাঁ, বাচক। তাহলে পুরোটার কথার মানে কি হলো? হতে পারে, বিষয়টা আছে। কি বললাম? সপ্তভঙ্গি নয় কি? জৈনদের জ্ঞান সংক্রান্ত আলোচনাতে তারা বলেন যে প্রত্যেকটা বিষয়ের অনন্ত ধর্ম আছে। কেউ বলছেন বিষয়টা আছে, কেউ বলছেন বিষয়টা নেই, কেউ বলছেন বিষয়কে ব্যাখ্যা করা যাচ্ছে না, মানে অনির্বচনীয়। ব্যাখ্যা করতে না পারাকে জৈন দর্শনে বলা হয় অনির্বচনীয়। তাহলে এই সংক্রান্ত আলোচনাকে যে বিষয়তে ভাগ করা হয় বা যে টপিক দিয়ে তার নাম দেওয়া হয়, তাকে বলা হয় সপ্তভঙ্গি নয়। সপ্ত মানে সাত। এই সাতটা যে জ্ঞান দেওয়া হয়েছে বা যে টপিক নাম দেওয়া হয়েছে বা যে ভাগের নাম দেওয়া হয়েছে, সেই ভাগের প্রথম ভাগটা হলো স্যাদ অস্তি।
স্যাদ মানে হতে পারে, অস্তি মানে অস্তিত্ব আছে। তাহলে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হচ্ছে সেই বিষয়টার অস্তিত্ব আছে। দু নম্বর যেটা সেটা হলো স্যাদ নাস্তি। স্যাদ নাস্তি মানে কি? হতে পারে বিষয়টা নেই। স্যাদ অস্তি হলো হতে পারে বিষয়টা আছে, স্যাদ নাস্তি হলো হতে পারে বিষয়টা নেই। তিন নম্বর কি হচ্ছে? স্যাদ অবক্তব্যম। স্যাদ অবক্তব্যম, হতে পারে বিষয়টাকে ব্যাখ্যা করা যাচ্ছে না, হতে পারে বিষয়টাকে ব্যাখ্যা করা যাচ্ছে না। পরেরটা কি আসছে? স্যাদ অস্তি চ অবক্তব্যম, অর্থাৎ বিষয়টার অস্তিত্ব আছে কিন্তু ব্যাখ্যা করা যাচ্ছে না। স্যাদ নাস্তি চ অবক্তব্যম, বিষয়টার অস্তিত্ব নেই কিন্তু তাকে ব্যাখ্যাও করা যাচ্ছে না। স্যাদ অস্তি চ নাস্তি চ অবক্তব্যম চ, মানে বিষয়টা আছে বিষয়টা নেই কিন্তু তাকে ব্যাখ্যাও করা যাচ্ছে না। তাহলে এই যে সাতটা পথ, এই যে সাতটা স্তর, এই সাতটা স্তর কিসের? জৈনদের জ্ঞান সংক্রান্ত আলোচনা। স্যাদ অস্তি চ নাস্তি চ, স্যাদ অবক্তব্যম, স্যাদ অনির্বচনীয়, স্যাদ অস্তি চ অবক্তব্যম চ, স্যাদ নাস্তি চ অবক্তব্যম চ, স্যাদ অস্তি চ নাস্তি চ অবক্তব্যম চ। এই টোটাল সাতটা নিয়ে যে মতবাদ তৈরি হয় তাকে বলা হয় সপ্তভঙ্গি নয়, যেটা জৈনদের জ্ঞান সংক্রান্ত আলোচনার একটি অংশ। এবার এই আলোচনাটাকে আরও এগিয়ে নিয়ে গেছেন অন্য একটি মতবাদ, জৈনদেরই অন্য আরেকটি মতবাদ। এই সপ্তভঙ্গি নয় সংক্রান্ত আলোচনা জৈনদের সম্প্রদায়ের দার্শনিকরাই আরও এগিয়ে নিয়ে গেছেন অন্য একটা মতবাদের সাহায্যে। সেই মতবাদটাকে বলা হয় অনেকান্তবাদ। তারা উদাহরণ কি দিচ্ছেন? ধরো কয়েকজন অন্ধ লোক, তাদের সামনে, এটা জৈনদের দেওয়াই উদাহরণ, সেই অন্ধ ব্যক্তিদের সামনে কি করা হয়েছে? একটা হাতিকে এনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। এবার এই ব্যক্তিগুলোকে, সাতজন আটজন যে ব্যক্তিরা আছে, তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে যে তোমরা যে বিষয়টা রয়েছে তোমাদের সামনে সেটা কী? যে অন্ধ ব্যক্তি হাতির সুরকে হাত দিয়েছেন সে বলছে একটা লম্বা মতন কিছু। যে হাতির হাতে পায়ে হাত দিয়েছেন সে ভাবছে মোটা গোল পিলারের মতন কিছু। তাহলে যে অন্ধ ব্যক্তি হাতির যে অংশকে স্পর্শ করেছে সেই অনুযায়ী তাদের জ্ঞান তৈরি হয়েছে। তাহলে এই জ্ঞানগুলো কি হয়ে যাচ্ছে? একাধিক হয়ে যাচ্ছে। তাহলে জৈন দার্শনিকদের বক্তব্য অনুযায়ী আমাদের এই জগৎ এবং জীবন একাধিক গুণের সমাহারে তৈরি। আমাদের এই জগৎ এবং জীবন একাধিক গুণের সমাহারে তৈরি, এবং এই একাধিক গুণের সমাহারের ফলে আমাদের জগৎও একাধিক গুণ সমন্বিত হয়। যেভাবে এই জগৎকে দেখে তার কাছে এই জগৎ সেইভাবেই প্রতিভাত হয়। যে ব্যক্তির কাছে এই জগৎ যেভাবে আসে তার কাছে সেই জগৎ সেভাবে প্রতিভাত হয়, এবং এইভাবেই কি হয়, এই জগৎ এবং জীবন তৈরি হয়। এবং এই জগৎ এবং জীবনের আলোচনা সংক্রান্ত জৈন দার্শনিকদের যে মতবাদ তৈরি হয় তাকে বলা হয় অনেকান্তবাদ। তাহলে এই যে দুটো বিষয় তোমরা জানতে পারলে, একটা হলো সপ্তভঙ্গি নয় আরেকটা হলো অনেকান্তবাদ, সেটা কোথা থেকে আমরা পেলাম? না, এই সপ্তভঙ্গি নয় এবং অনেকান্তবাদ আমরা পেলাম
জৈনদের জ্ঞান সংক্রান্ত আলোচনা। তাহলে ছোট্ট করে আমরা আরেকটু রিক্যাপ করে নিই। তাহলে আমাদের মধ্যে যেটুকুন একটু কনফিউশন যদি তৈরি হয়ে থাকে কারো কারোর মধ্যে, সেটা আশা করি রিক্যাপ থেকে ক্লিয়ার হয়ে যাবে। কি করা হলো, ভারতীয় দর্শন দুটো ভাগে ভাগ হলো, একদিকে রইল আস্তিক, একদিকে হলো নাস্তিক। এবার এই আস্তিক পোর্শনে কারা আসছেন? আস্তিক পোর্শনের একটা সম্প্রদায় হচ্ছে জৈন, তারা নিরীশ্বরবাদী। তারা কি বলছেন যে আমরা যে বিষয়বস্তুকে জানতে পারছি, যে জ্ঞান আমাদের তৈরি হচ্ছে, সে প্রত্যেকটা বিষয়ের একাধিক গুণ থাকতে পারে। ধরে নাও কোনো একটা ব্যক্তির সামনে কোনো একটা বিষয়বস্তু আছে, তাহলে সেই ব্যক্তি সেই বিষয়বস্তুকে দেখে ইন্দ্রিয়ের সাথে তার সন্নিকর্ষ হয়ে যেভাবে সে ব্যাখ্যা করবে, অপর একজন ব্যক্তি সেটাকে না দেখে একই রকম ব্যাখ্যা দিতে পারবে না। তাহলে একটা বিষয়ের দুরকম ব্যাখ্যা হলো। এবার আরেক দল সেই বিষয়টাকে আধা জেনে, আধা শুনে, আধা অনুমান করে আরেক রকম ব্যাখ্যা দিল। তাহলে দেখে নাও, এক বিষয়বস্তু একটাই, সেই একটা বিষয়বস্তুকে একজন সদর্থকভাবে ব্যাখ্যা দিচ্ছে, একজন নঙর্থকভাবে ব্যাখ্যা দিচ্ছে, একজন বলছে ব্যাখ্যা দেওয়া যাচ্ছে না। তাহলে এই সদর্থক নঙর্থক ব্যাখ্যা না দেওয়া, এই সব রকম মিলিয়ে জৈন দার্শনিকরা সাত রকমের জ্ঞানের কথা বলেছেন। যে সাত রকমের জ্ঞান নিয়ে তাদের প্রথম মতবাদ সপ্তভঙ্গি নয়, সপ্ত মানে সাতটা। তাহলে এই সাতটার ন্যায় কি হলো? প্রথমে হলো আছে, স্যাদ অস্তি মানে হতে পারে বিষয়টা আছে, স্যাদ নাস্তি হতে পারে বিষয়টা নেই, স্যাদ অনির্বচনীয় হতে পারে বিষয়টাকে ব্যাখ্যা দেওয়া যাচ্ছে না, স্যাদ অবক্তব্যম স্যাদ আছে কিন্তু ব্যাখ্যার অযোগ্য, স্যাদ অস্তি চ অবক্তব্যম চ আছে ব্যাখ্যা দেওয়া যাচ্ছে না, নাস্তি চ অবক্তব্যম চ নেই ব্যাখ্যা দেওয়া যাচ্ছে না, অস্তি চ নাস্তি চ অবক্তব্যম চ নেই বা আছে কিন্তু তা ব্যাখ্যার অযোগ্য। তাহলে এই যে এতগুলো একটা বিষয় সংক্রান্ত ধর্ম তৈরি হলো, জ্ঞান তৈরি হলো, এই জ্ঞান বা এই ধর্ম বা এই আলোচনা জৈন দার্শনিকরা আরেকটু এগিয়ে নিয়ে গেছেন অনেকান্তবাদের সাহায্যে, অনেকান্তবাদে কী হলো? তারা বলছেন এতক্ষণ গেল বস্তু, এবার চলে আসছে জগৎ। সবসময় মাথায় রাখবে ভারতীয় দার্শনিক সম্প্রদায় জাগতিক বস্তু এবং জগৎ নিয়েই তার আলোচনা করে, জাগতিক বস্তু এবং জগৎ। এই যে এত এত থিওরি ভারতীয় দর্শন, যে এত থিওরি সব কিন্তু একটাই, তার মূল শিকড় কিন্তু একটাই, একটা হলো জীব জগৎ, জীব জগৎ। তাহলে এই জীব সংক্রান্ত আলোচনা জৈনদের ক্ষেত্রে কী হলো, বা জীবের জ্ঞান সংক্রান্ত আলোচনা সপ্তভঙ্গি নয়, আর জগৎ সংক্রান্ত আলোচনা কী চলে আসছে? অনেকান্তবাদ। অনেকান্তবাদে তারা কী বলছে, না এই জগৎ জীবনের এক একটা বস্তু অনন্ত ধর্ম বিশিষ্ট, যেটা সপ্তভঙ্গি নয়তে তারা বলেছেন, আর এই অনন্ত ধর্ম বিশিষ্টতে জগৎ জীবনকে তারা ব্যাখ্যা করছেন নিজেদের মতন করে। তাই অনেক আন্তবাদ তৈরি হচ্ছে, অনেক ধর্ম বিশিষ্ট, অনন্ত ধর্ম বিশিষ্ট জগৎ এবং জীবন, যার থেকে এই অনেক আন্তবাদের উৎপত্তি। আমার যে আগের ভিডিওগুলো আছে, সেই আগের ভিডিওতে নাস্তিক সম্প্রদায় হিসাবে চার্বাকদের আলোচনা তোমরা পাবে। আজকে এইখানে আরেকটা নাস্তিক সম্প্রদায় জৈন দার্শনিক সম্প্রদায়ের সম্পর্কে তোমাদের কিছুটা ধারণা হলো। এবার আরেকটা যে নাস্তিক সম্প্রদায় আছে তারা হলেন বৌদ্ধ, তাদের সম্পর্কে বা বৌদ্ধ দার্শনিক সম্প্রদায় তোমাদেরকে একটা ছোট্ট করে একটা ধারণা আজকে দিয়ে রাখি। নেক্সট দিন এই বৌদ্ধ দার্শনিকদের সম্পর্কে আরও বিশদভাবে আমরা আলোচনা করব, তাদের নানান মতবাদ আছে সেই সংক্রান্ত আলোচনা করব। আজকে বৌদ্ধদের, বৌদ্ধ কারা, বৌদ্ধ দার্শনিকদের কী মতবাদ, তাদের বেসটা কী,
কী ভিত্তির ওপর এই বৌদ্ধ দার্শনিক সম্প্রদায়টা দাঁড়িয়ে রয়েছে সেই সংক্রান্ত একটু ছোট্ট ভূমিকা আজকে শুনে নাও, যাতে পরবর্তী যে ভিডিওটা আসবে বৌদ্ধ দার্শনিকদের সেইটা তোমাদের ধরতে সুবিধা হয়। সেজন্য আজকে খুব অল্প করে একটু বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, চলে গেল চার্বাকরা, জৈনরা, এবার আসছে বৌদ্ধরা। বৌদ্ধরাও কিন্তু নাস্তিক দার্শনিক সম্প্রদায়। বৌদ্ধদের কোথা থেকে তার উৎপত্তি? গৌতম বুদ্ধ থেকে। তার জীবনী আমরা সবাই জানি, কাজে সেটা আমাদের দার্শনিক আলোচনার বিষয়বস্তু নয়। গৌতম বুদ্ধ যখন রাজকুমার থেকে গৌতম বুদ্ধতে আসলেন, বোধিগয়ায় যখন তার সারনাথ, বোধিগয়া এইসব জায়গায় যখন সে তার বাণী প্রচার করে সে গৌতম বুদ্ধতে পরিণত হলেন, তখন তিনি বললেন যে আমাদের জীবনে চারটি সত্যকে সব সময় কাজে লাগাতে হবে। মানে আমাদের জীবনে চারটে সত্যি আছে, সেটা কি? দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখর কারণকে নিবৃত্তি করা সম্ভব বা নিরোধ করা সম্ভব, আর দুঃখের নিবৃত্তির কারণ হলো বা সেটাকে নিরোধ করতে গেলে যেটা দরকার সেটা হলো নির্বাণ। আজকে শুধুমাত্র এই ফোর্থ নোবেল ট্রুথ নিয়েই আলোচনা হবে, আর্য চতুষ্টয়। আর্য চতুষ্টয় যেটা গৌতম বুদ্ধের চারটে বাণীর ওপর দাঁড়িয়ে আছে। প্রথমটা কি? প্রথমটাতে বলা হচ্ছে দুঃখ আছে, প্রথমটাতে বলা হচ্ছে দুঃখ আছে। আচ্ছা, দুঃখ আছেটা কি? আমাদের এই জগৎ জীবনে যে বিষয়বস্তু চারিপাশে আছে, আমাদের জগৎ জীবনে যে বিষয়বস্তু চারিপাশে আছে সেই বিষয়বস্তুগুলোর কে না পাওয়ার জন্য, তাকে স্পর্শ করতে না পাওয়ার জন্য মানুষের মনে যে দুঃখ তৈরি হয়, সেই দুঃখই হলো মানুষের বন্ধনের কারণ। না পাওয়ার ফলে মানুষের মধ্যে যে দুঃখ তৈরি হয় সেই দুঃখই হলো মানুষের বন্ধনের কারণ, সেই দুঃখই হলো মানুষের বন্ধনের কারণ। কী দুঃখ? ধরো আমরা এই যে সাধারণ মানুষরা, কোনো কিছু দেখলে আমাদের সেটা ভালো লাগে, আমরা সেটা পাওয়ার কামনা তৈরি করি। এবার এই যে জিনিসটা আমি পেলাম না, যে সেই বিষয়বস্তুকে আমি পেলাম না, সেইটাকে পাওয়ার জন্য ইচ্ছা আমাদের মনে জাগে। যদি এ জীবনে সেই ইচ্ছা পূরণ না হয়, আমরা ভাবি যে পরের জন্মে যেমন আমি এটা পাই, তাহলে আমার আরেকটা জন্মের তৈরি হলো, এবং সেই যে জন্ম সেখানে এই জন্মের তো কিছু দুঃখ আসলোই, যে জন্ম আমরা পেলাম সেখানেরও কিছু না পাওয়ার চাহিদা তৈরি হলো। তাহলে এইভাবে ধীরে ধীরে কি হচ্ছে, মানুষের জীবনে দুঃখতে পরিণত হয়। তাই দুঃখ আছে ফোর্থ নোবেল ট্রুথের বা চার্য আর্য চতুষ্টয়ের প্রথমটা হলো দুঃখ আছে। কি না, যেই মুহূর্তে মানুষ জন্মগ্রহণ করছে তার জীবনে জরা মরণ ব্যাধি এই ধরনের কিছু দুঃখ তৈরি হচ্ছে। পরেরটাতে কি আসছে? পরেরটাতে হচ্ছে দুঃখের কারণ আছে। দুঃখের কারণটা কি? যখন আমরা জন্মগ্রহণ করছি তখন কি হচ্ছে, আমাদের মধ্যে বিভিন্ন ধরনের ইচ্ছা তৈরি হচ্ছে, এই ইচ্ছার থেকে মানুষ আবার জন্মগ্রহণ করছে। যেটা আগে বলেছিলাম সেটাই আবার দ্বিতীয় আর্য সত্যতেও আছে, যেহেতু মানুষ জন্মগ্রহণ করছে সেইখানে তার ভবচক্র তৈরি হচ্ছে। ভবচক্র হলো ১২টা বিষয় নিয়ে যে চক্র, তাকে বলা হয় ভবচক্র। কী কী? অবিদ্যা, সরায়তন, তৃষ্ণা, স্পর্শ, এই ধরনের ১২টা স্তর নিয়ে যে চক্র তৈরি হয় তাকে বলা হয় ভবচক্র।
একটি শিশু জন্মগ্রহণ করল। জন্মগ্রহণ করার পর তার কি হলো, কোনো একটা বিষয় সম্পর্কে তার আসক্তি তৈরি হলো। সেই আসক্তি থেকে তার মনে সেই বিষয়টাকে পাওয়ার ইচ্ছা তৈরি হলো। সেই ইচ্ছাটা কি, একবার ছুঁয়ে দেখা, স্পর্শ। তাহলে ইচ্ছা থেকে তার মনে আসছে স্পর্শ। তাহলে প্রথমে তার মনে আসলো কামনা, পাওয়ার লোভ, পাওয়ার ইচ্ছা। সেখান থেকে তার মনে আসছে তৃষ্ণা, আহ আমি এটা পেলাম না, তৃষ্ণা জাগলো। তৃষ্ণা থেকে আসলো যে যদি পেতাম, তার মনে কামনা বাসনার উৎপন্ন হলো, স্পর্শ উৎপন্ন হলো। এবার এই স্পর্শটাকে কী হলো, স্পর্শ আমাদের কীভাবে আসে, না আমাদের ইন্দ্রিয়ের সাহায্যে আসে। ভারতীয় দর্শনে কটা ইন্দ্রিয়কে স্বীকার করা হয়েছে, ছটা ইন্দ্রিয়কে স্বীকার করা হয়েছে। কী কী? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, অ্যান্ড ওয়ান মোর ইজ দেয়ার, সেটা হচ্ছে মন। তাহলে ইন্দ্রিয়কে ভারতীয় দর্শনে দুভাগে ভাগ করেছে, একটা পঞ্চেন্দ্রিয়, আরেকটা হলো অন্তরেন্দ্রিয়। তাহলে এই ছটা নিয়ে তৈরি হয় সরায়তন। সরায়তন নিয়ে আমি নেক্সট ক্লাসে আলোচনা করব যে কেন এরা মনকে স্বীকার করে নিয়েছে। তাহলে এই যে সরায়তন, এই সরায়তনকে নিয়ে তাদের বা ওই শিশুর পাওয়ার ইচ্ছা কিন্তু আরও জাগলো। এবং এই যে না পাওয়ার জন্য তার মনে একটা দুঃখ তৈরি হলো যে আমি পাচ্ছি না, আমি ওটা নিতে পারছি না, তার মনে একটা দুঃখ তৈরি হলো। এই দুঃখ থেকে কি আসে, দুঃখ থেকে আসে যে এই জন্মে তো পেলাম না, আমি পরের জন্মে নিয়ে নেব। তাহলে আবার একটা জন্মের চাহিদা তার মধ্যে তৈরি হলো। তাহলে এইভাবে স্টেপ বাই স্টেপ 12টা চক্র মিলিয়ে মানুষের ভবচক্র তৈরি হয়, এবং এই জন্মে যে জিনিসটা পাচ্ছে না তার জন্য পরের জন্ম আসে, তার মানে চলে আসছে জন্মান্তর। আর বৌদ্ধরা বলেন যে মানুষ এই জীবনে যদি তার সমস্ত কর্মফল ভোগ করতে না পারে তাহলে কি করতে হবে, কর্মফল ভোগ করতে পারে না বলে তার আরেকটা জন্ম আসে। তাহলে ভারতীয় দার্শনিক হিসাবে বৌদ্ধরা কর্মফলকেও স্বীকার করছেন, জন্মান্তরকেও স্বীকার করে নিচ্ছেন। তিন নম্বর পথে তারা কি বলছেন, দুঃখ নিরোধ সম্ভব। দুঃখ নিরোধ সম্ভব হিসাবে তারা কি বলছেন, তারা বলছেন যে আমাদের এই সম্পূর্ণ জীবন বেদনাস্কন্ধ, রূপস্কন্ধ, সংস্কারস্কন্ধ, বিজ্ঞানস্কন্ধ, নামস্কন্ধ, এই রকম পাঁচটা স্কন্ধের মিলিত রূপ হিসাবে আমাদের এই জীবন বা আত্মা তৈরি হয়, জীবন বা আত্মা তৈরি হয়। তারা বলেন ধরে নাও তাদের উদাহরণটা কি, তারা বলছেন যে যে প্রদীপ, আমরা কি করি না, আমরা একটা প্রদীপ থেকে আরেকটা প্রদীপ জ্বালাতে পারি, একটা মোমবাতি থেকে আরেকটা মোমবাতি জ্বালাতে পারি। তাহলে কি এই যে আলোটা, আলোর যে মেলা চলছে, সেই মেলাটা থামছে না, একটা প্রদীপ থেকে আরেকটা প্রদীপ, তার থেকে আরেকটা, তার থেকে আরেকটা, গতিশীলভাবে চলছে এই আলোর মেলাটা, যেন গতিশীলভাবে চলছে, কোনোটাই বন্ধ হচ্ছে না, কোনোটাই নিভে যাচ্ছে না। ভারতীয় দার্শনিক হিসাবে বৌদ্ধরা বলেন যে এই যে চলছে, এই যে চলমান, গতিশীল, মানুষের আত্মাটাও এরকম গতিশীল। এই যে পাঁচটা স্কন্ধ, রূপস্কন্ধ, বেদনাস্কন্ধ, বিজ্ঞানস্কন্ধ, সংস্কারস্কন্ধ, এই যে পাঁচটা স্কন্ধ, এই পাঁচটা স্কন্ধ নিয়ে যে মানুষের জীবন তৈরি হচ্ছে বা যে আত্মা তৈরি হচ্ছে, সেই আত্মার মধ্যে ওই ভবচক্রের ফলেই কি হচ্ছে, দুঃখ চলে আসছে, অবিদ্যা চলে আসছে, সে আবার জন্মগ্রহণ করছে, সে আবার ওই দুঃখের বেড়াজালে আটকে যাচ্ছে, সে দুঃখ থেকে বেরোতে পারছে না। বৌদ্ধ দার্শনিকদের যে ভিত্তি সেটাই হলো দুঃখ আছে। এই দুঃখ থেকে মুক্তির লাভ হিসাবে বৌদ্ধরা যে মতবাদগুলো দিয়েছেন, যেমন ধরো নৈরাত্মবাদ, যেমন ধরো প্রতিত্ব সমুৎপাদবাদ, যেমন ধরো খনিকত্ববাদ,
এই যে বিভিন্ন যে মতবাদগুলো দিয়েছেন না, এই মতবাদগুলো ওই দুঃখ আছে থেকেই তৈরি হচ্ছে। তাহলে দেখো, আমরা প্রথমে জানতে পারলাম কি, যে মুহূর্তে জন্ম হবে দুঃখ আসলো। তারপরে দুঃখের কারণ হিসাবে আমরা কি জানতে পারলাম, দুঃখের কারণ হিসেবে জানতে পারলাম যে আমাদের মনে একটা অবিদ্যা তৈরি হয়, না পাওয়ার জন্য একটা তৃষ্ণা তৈরি হয়, সেটা হলো আমার দুঃখের কারণ। দুঃখ নিরোধকে কীভাবে তারা ব্যাখ্যা করলেন, যে দুঃখ নিরোধ করতে পারবো, কীভাবে তৈরি করতে পারবো, আমরা যদি তৃষ্ণা থেকে দূরে থাকি, আমরা যদি ভব উপাদান থেকে দূরে থাকি, আমাদের মধ্যে যদি কামনা বাসনাকে আমরা যদি নিজেদের নিয়ন্ত্রণে আনতে পারি, তাহলে সেভাবে আমরা দুঃখ থেকে মুক্তি পেতে পারবো। এবং সব শেষে তাদের যে মতবাদটা আসছে সেটা হলো নির্বাণ। নির্বাণ মানে কি, মানুষের মুক্তি। যে ব্যক্তি এই লোভ থেকে, তৃষ্ণা থেকে, কামনা বাসনা থেকে মুক্ত থাকতে পারবে, তার মনে তৃষ্ণার অভাব জাগবে, ভবচক্র তৈরি হবে না, এবং সে এই ইহ জগৎ থেকে মুক্তি পাবে। আর এই মুক্তির পথ হিসাবে তারা যাকে স্বীকার করেছেন, যে পথকে স্বীকার করেছেন, তাকে বলা হয় নির্বাণ। নির্বাণ কথাটার অর্থ হলো মুক্তি। যে শক্তি, ব্রহ্ম বা বেদান্তে যে ব্রহ্মকে স্বীকার করা হয়েছে, যে শক্তিকে স্বীকার করা হয়েছে, বৌদ্ধ দার্শনিকরা বলেন সেই ঈশ্বর নামক যে শক্তিটা, সেই শক্তির সাথে এক হয়ে যাওয়াই হলো নির্বাণ। তাহলে বৌদ্ধ দার্শনিক সম্প্রদায়কে আমরা যদি অনুসরণ করি, তাহলে তাদের আলোচনার প্রধান যেটা আর্য চতুষ্টয়, ফোর নোবেল ট্রুথ, এই ফোর নোবেল ট্রুথ হলো দুঃখ আছে, দুঃখের নিরোধের উপায় আছে, দুঃখ নিরোধ সম্ভব, এবং নির্বাণ। জন্মালে দুঃখ পেতে হবে, এক নম্বর। দু নম্বর হলো, যদি আমরা এই ভবচক্রের মধ্যে আটকে থাকি তাহলে কি হবে, আমরা দুঃখ থেকে বেরোতে পারবো না, এটাই হলো দুঃখের কারণ। দুঃখ নিরোধ কীভাবে সম্ভব, এই সম্পর্কে বৌদ্ধরা একটা ছোট্ট কথা বলেছেন, সেটা হলো অষ্টাঙ্গিক মার্গ। অষ্টাঙ্গিক মার্গ, মার্গ মানে পথ, আর অষ্টাঙ্গিক মার্গ মানে হচ্ছে, অষ্টাঙ্গিক মানে হচ্ছে আটটা, আটটা পথের কথা বলেছেন। সত্যি কথা বলা, ভালো জিনিস দেখা, ভালো জিনিস বলা, যা চিন্তা করব সৎ চিন্তা করব, কাউকে কোনো রকমভাবে ক্ষতি করব না, এই ধরনের কিছু সম্যক চিন্তাভাবনা নিয়ে, সম্যক দৃষ্টি, সম্যক বাক, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, এই ধরনের আটটা পথের কথা বলেছেন। ভালো জিনিস দেখব, ভালো কথা শুনবো, ভালো কথা বলবো, ভালো কথার ব্যায়াম করা মানে সেটাকেই চর্চা করব, ভগবানের নামগান করব, এইভাবে আটটা পথের কথা বলেছেন, যাকে বলা হয় অষ্টাঙ্গিক মার্গ। এবং এই অষ্টাঙ্গিক মার্গকে আমরা যদি অনুসরণ করি, তাহলে ভারতীয় দার্শনিকদের বা বৌদ্ধ দার্শনিকদের মত অনুযায়ী আমরা কি করব, দুঃখের জীবন থেকে আনন্দের জীবনে আসতে পারব, দুঃখের জীবন থেকে আনন্দের জীবনে আসতে পারব। আর এই আনন্দের জীবনে আসার ফলে কি হবে, সর্বশেষ পথ নির্বাণ, মানে মুক্তি, ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়া, ব্রহ্মের সঙ্গে এক হয়ে যাওয়া। তাহলে এই ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়া, এই ব্রহ্মের সঙ্গে এক হয়ে যাওয়া, এর থেকে আসে নির্বাণ। তাহলে আশা করি চারটে পথ তোমাদের বোঝা হয়েছে। এই চারটে পথের ওপর ভিত্তি করে ভারতীয় দার্শনিক হিসাবে বৌদ্ধ দর্শনের চারটি মতবাদ আছে, প্রতিত্ব সমুৎপাদবাদ, নৈরাত্মবাদ, খনিকত্ববাদ, বিজ্ঞানবাদ। এর মধ্যে প্রতিত্ব সমুৎপাদবাদ হলো কার্যকারণ সংক্রান্ত, নৈরাত্মবাদ হলো আত্মা সংক্রান্ত, খনিকত্ববাদ হলো জগৎ যে খনি সেই সংক্রান্ত, এবং বিজ্ঞানবাদ হলো আমাদের এই জাগতিক জীবন থেকে কীভাবে মুক্তি হয়ে ওই ব্রহ্মের সাথে মিলিত হবে, ওই শক্তির সাথে আমরা মিলিত হতে পারবো,
সেই সংক্রান্ত। তাহলে আজকে আমাদের দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম এই ভিডিওতে। প্রথম আমরা আলোচনা করলাম জৈনদের অনেকান্তবাদ এবং সপ্তভঙ্গি নয়, যেটা ছিল জৈনদের জ্ঞান সংক্রান্ত আলোচনা। আর দ্বিতীয়তে আমরা কি আসলাম দ্বিতীয় ভাগে, ভিডিওর দ্বিতীয় ভাগে আমরা কি দেখলাম, আমরা বৌদ্ধদের যে মূল বিষয়, যে চারটি পথ, সেই সংক্রান্ত আমরা আলোচনা করলাম দুঃখ, এবং সেই দুঃখ থেকে কিভাবে আমরা নির্বাণের দিকে এগোব। এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। তাহলে আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। পরের দিন আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আবার আসব। ততক্ষণের জন্য গুড ডে।